নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি মহিলা বোরখা পরে পায়ে হেঁটেই খাবার ডেলিভারি করছে, কিন্তু তার পিছনে লুকিয়ে রয়েছে অন্য এক ঘটনা। কি সেই ঘটনা? আসুন তাহলে জেনে নিই। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে নানান সময় কত ধরনের ছবি বা ভিডিও চোখে পড়ে আমাদের। কিছু ভিডিও আমাদের চোখ ভেজায়, তো কিছু ভিডিও আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। কিছু কিছু ভিডিও বা ছবি আমাদের মনের কোনায় আলাদা জায়গা করে নেয়। সম্প্রতি ভাইরাল হলো তেমনই এক ছবি। ভাইরাল হওয়ায় ছবিতে দেখা গিয়েছে যে এক মহিলা পায়ে হেঁটেই খাবার ডেলিভারি করছেন, তার পরনে বোরখা। তবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিতে যারা ডেলিভারি কাজ করেন তারা বাইক, স্কুটি বা সাইকেলে করে খাবার ডেলিভারি করেন, কিন্তু এখানে মহিলা পায়ে হেঁটে খাবার ডেলিভারি করছেন। এবং সেটা দেখে কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেও বেশিরভাগ নেটিজেনরাই কিন্তু তাকে বাহবা দেন। ওই মহিলার পরিশ্রমকে কুর্ণিশ জানায় অনেকেই। তবে এবার ওই ছবির পিছনে আসল সত্যি উদ্ঘাটন হল, আর তা জানার পর যেন সকলের আরও সম্মান বেড়ে গেল ওই মহিলার প্রতি। বোরখা পরা ওই মহিলার ছবি ভাইরাল হওয়ার কিছুদিন পর এক ব্যক্তি দেখতে পান ওই মহিলাকে। তাকে সোশ্যাল মিডিয়ায় তার ভাইরাল হওয়ার কথা জানাতে তিনি আসল সত্যিটা জানান। তিনি জানান যে তিনি কোনো খাবার ডেলিভারি সংস্থার কর্মী নন। এক পুরনো দোকান থেকে তিনি ওই ব্যাগটি স্বল্পমূল্যে কেনেন নিজের কিছু কাজের সুবিধার জন্য। নিজের কাজে প্রয়োজনীয় জিনিসপত্র তাতে রেখে কাজে বের হন তিনি। ওই ব্যাগ নিয়ে তাকে প্রায় 20-25 কিলোমিটার হাঁটতে হয় প্রতিদিন। জানা গিয়েছে বোরখা পরায় মহিলার নাম রিজওয়ানা। লখনৌয়ের জনতানগরের বাসিন্দা তিনি। তিন সন্তান রয়েছে তার। অভাব তাদের জীবনের নিত্যসঙ্গী। তার স্বামী একজন রিক্সা চালক, কিন্তু কয়েক বছর আগে তার স্বামী তাকে এবং তাদের তিন সন্তানের পরিবারকে ছেড়ে চলে যান। সেই থেকেই সন্তানদের মুখে খাবার তুলে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করেন রিজওয়ানা। এরপর বাড়ি বাড়ি গিয়ে নানান সামগ্রী বিক্রি করেন তিনি। প্রতিদিন পাইকারি বাজার থেকে জিনিসপত্র কিনে লোকের বাড়ির দোরগোড়ায় গিয়ে তা বিক্রি করতে হয় তাকে। সেই সামগ্রী রাখেন ওই ব্যাগে। তার এই লড়াকু জীবনের কাহিনী জানার পর অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। রিজওয়ানার জীবনে একটাই লক্ষ্য, তা হল তার সন্তানদেরকে মানুষ করা। তারই পরিশ্রমকে আমরা কুর্ণিশ জানাই। এই ধরনের আরো ভিডিও এবং তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পেজে।